হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিত ব্লগে। আরও একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? তার আগে বলে দিই এখন কটা বাজে। এখন বাজে তোমার 10:30। তো এখন যাচ্ছি আমরা জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে, তিনজনে মিলেই যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। আমরা অনেকজন মিলেই যাচ্ছি, তো গিয়ে দেখা হবে কারা কারা যাচ্ছি না যাচ্ছি। তো ততক্ষণ আমার সাথে থাকো। লকডাউনের কারণে আগের 2 বছর সেরকম ভালোভাবে পুজো হয়নি, আর এই বছর খুব জাঁকজমক করে পুজো হচ্ছে চন্দননগরে। তো তাই দেখতে চলে এসেছি সবাই মিলে। তো এই বছর একটু কড়াকড়িটা বেশিই ছিল, কিন্তু এত ইজিভাবে যে আমরা মানে প্রবেশ করতে পারবো কখনোই ভাবতে পারিনি। এমনি সব জায়গায় নো এন্ট্রি ছিল, তো তাও যে এত ইজিভাবে প্রবেশ করতে পারবো কখনোই ভাবিনি। আগে তো মানে ঘুরে 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 অনেকটা ট্রাই করার পর তারপরে ঠাকুরটা দেখতে পারতাম, মানে চন্দননগরের ভেতরে প্রবেশ করতে পারতাম। এগুলো পদ্ম ফুল না শাপলা ফুল গো? পদ্ম ফুল না শাপলা ফুল? শাপলা। লোটাস মানে কি তাহলে? সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল। কি জানি সর পুকুর না কি, বেশ যাই হোক। তো চলো, তো যাই হোক, আমরা প্রথম প্যান্ডেলে ঢুকে গেছি। আর এই প্যান্ডেলটা হয়েছে পুরোটাই নিউজ পেপার দিয়ে তৈরি। তো চন্দননগরের ঠাকুর আর চন্দননগরের প্যান্ডেল নিয়ে কোনো তো কথা বলা যাবে না, সত্যিই সুন্দর। আর তো এটা হচ্ছে কোথাকার প্যান্ডেল বলতে পারবো না, কারণ আমি এখানে তো সেরকমভাবে আসি না। এই পুজোর সময় আসা হয় আর ঘোরা হয়, তো আমি একটাও ক্লাবের নাম বলতে পারবো না। যারা যারা জানো প্লিজ কমেন্টে জানিও, তাহলেই হবে। আর আজকের এই বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে হেলা পুকুরের জগদ্ধাত্রী। ওটা হচ্ছে পুরোটাই 150 কেজি সোনা দিয়ে তৈরি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট প্যান্ডেলে আমরা চলে এসেছি, আর এই প্যান্ডেলটা হচ্ছে সমুদ্রের নিচে যে অবস্থা হয় সেইটাই, কারণ আমরা হচ্ছে এত মানুষ প্রজাতিটা এমনই যে নোংরা করতে আমরা বেশি ভালোবাসি, তো সেজন্যই এই প্যান্ডেলটা করা। তো আমরা সমুদ্রে তারপরে নদীতে যেখানে সেখানেই নোংরা আবর্জনা ফেলি। তো সমুদ্রে আবর্জনা ফেললে কি হয় সেটাই আজকে থিমটা তুলে ধরেছে, যে মাছ মরে যাচ্ছে, আরও অনেক কিছু দুর্ঘটনা ঘটছে। তো সেইটাই জানার জন্য দেখানো হয়েছে এখানে। তো দেখতে থাকো, এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। আর প্যান্ডেলের ভেতরে গিয়ে মানে চোখটা ধা দিয়ে গেল, তোমাদের কি বলবো। ক্যামেরায় কতটা সুন্দর আসছে জানি না, কিন্তু সামনে থেকে দেখলে মানে যারা যারা দেখেছো এই প্যান্ডেলটা তারাই বলতে পারবে, মানে জগদ্ধাত্রী ঠাকুরের মুখটা দেখলে মানে মায়ায় পড়ে যেতে ইচ্ছে করে। মানে এত সুন্দর জগদ্ধাত্রী বলার মতো না, মানে এতটাই সুন্দর কি বলবো তোমাদের, মনে হয় সারাক্ষণ তাকিয়েই থাকি, প্যান্ডেল ছেড়ে যাই না। তো জগদ্ধাত্রী ঠাকুরের মুখগুলো এমনই হয়। আর এটা হচ্ছে আমার দেখা হয়তো সেরা জগদ্ধাত্রী, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এবার এখন নেক্সট প্যান্ডেলে চলে যাব। এটাও একটা সুন্দর প্যান্ডেল করেছে। তো সামনে হচ্ছে ভারতবর্ষের যে ম্যাপটা সেখানে তুলে ধরেছে, আর এখানে একটা শিবলিঙ্গও আছে। তো দেখতে থাকো। আর হচ্ছে তোমাদের যে হেলা পুকুরের কথা বলছিলাম, তো সেখানে আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে বাইরের প্যান্ডেলটা, এখনও অনেক জায়গায় প্যান্ডেল তৈরি হয়নি, লাইটিংও তৈরি হয়নি। আর আজকে শুধু তো তোমার পঞ্চমী, পঞ্চমীতে এখনও ঠিকভাবে তৈরি হয়নি। তো যাই হোক, এরপরে তো নো এন্ট্রি করে দেবে, আর একদমই ঢুকতে পারবো না। তো আজকে যেইটুকুনি দেখার দেখে নিচ্ছি। তো চলো তোমাদের এবারের আকর্ষণটা দেখিয়ে দিই। তো পুরো চালচিত্র থেকে শুরু করে পুরো মায়ের যে যাবতীয় গয়নাগুলো আছে সবকটাই সোনার। তো এখানে হচ্ছে 150 কেজি সোনা দিয়ে মাকে সাজানো হয়েছে, তার জন্য দেখেছো কতটা ব্যারিকেড দেওয়া, কতটা দূর থেকে মাকে দেখতে হচ্ছে। তো তোমরা একটু দর্শন করো। Thank you.
তো আমাদের হেলা পুকুরের প্যান্ডেল দেখা হয়ে গেছে, এখন আমরা নেক্সট প্যান্ডেলের দিকে রওনা হচ্ছি। তো এখানের লাইটিংগুলো খুবই সুন্দর, আর হচ্ছে ভাসানে আরও সুন্দর সুন্দর লাইটিং তোমরা দেখতে পাবে, আমি অবশ্যই শেয়ার করব। তো এখানেও আমরা চলে এসেছি, তো ঠাকুরটা হয়তো তোমাদের আর দেখাতে পারলাম না, তো চলো এখন লাইটিংগুলো দেখাই। আর রাত্রি তো না ঘুমিয়ে পড়ছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় তোমার দুটো তো বাজেই। তো এখানে আরেকটা চলে এসেছি প্যান্ডেলের সামনে, এটা হচ্ছে একদম যে চন্দননগর স্টেশনের পাশেই হয়েছে, তো এখানেও খুব সুন্দর হয়েছে। আর এখানে বাঘটা দেখে আদ্রিতের ঘুম ভেঙে গেছিলো, ও হচ্ছে দেখার জন্য খুব এক্সাইটেড ছিল, আর এগুলো দেখে না আমাদেরও ভয় লাগছিল, ওদের তো ভয় লাগবেই। তো যাই হোক, চলো ভেতরে ঢোকা যাক, ভেতরে কীরকম কী হয়েছে দেখি। আর এখানে ঢুকে হচ্ছে আদ্রিত হচ্ছে অনেক কটা ফটো তুলে নিয়েছে, আর সামনে দেখো মৌমাছির চাক হয়েছে, কত মৌমাছি রয়েছে, ফুলগুলো কী সুন্দর, মানে কি বলবো তোমাদের, খুব ভালো লাগছে প্যান্ডেলটা। তো কিসের প্যান্ডেল বলতে পারবো না, এখানেও ঠাকুরটা সুন্দর হয়েছে, আর জগদ্ধাত্রী মানেই তো চন্দননগর, এটা সবাই জানে। তো যাই হোক, তো চলো এখন নেক্সট প্যান্ডেলের দিকে যাব। তো এখানে হচ্ছে না সে এখানেও হচ্ছে খুব সুন্দর, পুরোটাই ঝুড়ি, আরে দেখো এখানে কোদাল, কাস্তে, তারপরে আর নিড়ানি, এইসব দিয়ে প্যান্ডেল হয়েছে। আর এখানে হচ্ছে একটা গ্রামের পরিবেশ তুলে ধরা হয়েছে, এখানে হচ্ছে মনে হয় ধান সেদ্ধ হচ্ছে, আর আমরা বলছিলাম যে বিরিয়ানি হচ্ছে দেখো, আর টুয়া হচ্ছে নিচ দিয়ে দেখছিলো কোথায় আগুন জ্বলছে। আর এখানে দেখো হাম্বা পট্টি, মানে আমার ছেলে বলে হাম্বা পট্টি, মানে গোবরের যে ঘুটেগুলো হয় সেগুলো রয়েছে, আর মানে ধানের গোলা টাইপের অনেক করেছে, তো খুবই ভালো লাগছে প্যান্ডেলটা। তো চলো এখন নেক্সট প্যান্ডেলের দিকে যাই। তো আবারও আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি, এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, এটা কোথাকার প্যান্ডেল বলতে পারলাম না। তো এখানে একটু মিনার পেয়েছি, তো আমার মুখটা তোমাদের একটু দর্শন করালাম। আর অনেকক্ষণ ধরে কি নিজের ভয়েসে আমি কথা বলতে পারছি না, কারণ এখানে প্রচণ্ড গ্যাঞ্জাম, আর হচ্ছে এত গ্যাঞ্জামে তোমরাও কিছু শুনতে পারবে না, আর জানোই তো আমি কিছু বলতে পারি না সবার সামনে। এখনও কিন্তু সব ঠাকুর কমপ্লিট হয়নি, তো দেখো এই ঠাকুরটাও এখনও কমপ্লিট হয়নি, হয়তো কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, কী আর করা যাবে, কালকে থেকে তো নো এন্ট্রি দিয়ে দেবে, আর দেখতেই পারবো না। আর সত্যি কথা চন্দননগরে হেঁটে হেঁটে তো আমরা পারবোই না ঠাকুর দেখতে, কারণ একটা এখানে একটা ওখানে একটা সেখানে, এতটা হাঁটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু যারা দেখে তারা কিন্তু হেঁটেই দেখে, আর হেঁটে দেখার মজাই আলাদা। তো সেই মজাটা আমি উপভোগ করতে চাই না, কারণ পরের দিন যা পাবে তা হয় বলার মতো না। তো এখন আমরা পুরুলিয়ার দেশে চলে এসেছি, তো এখানে ভামসা মাদল থেকে শুরু করে সব কিছুই আছে, আর পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচও আছে। তো চলো তোমাদের দেখাই। তো দেখো একজনের মুখে শোনা পুরুলিয়া স্টেশনটা নাকি এর অনেকটা এরকম, তো আমি কখনো যাইনি বলে তাই তোমাদের শিওর বলতে পারলাম না, আমি বলতেও পারবো না কখনো পুরুলিয়া যাইনি, সেই সৌভাগ্য হবে কবে জানি না। তো এখানেই দেখে মনটা ভরিনি, আবার দেখো পুরুলিয়ার মেয়েদের কন্যাশ্রীর সাইকেল দিয়েছে, তো সেটাকেও তুলে ধরেছে। আর এই ছৌ নাচের যে মূর্তিগুলো হয় মানে খুবই ভালো লাগে, আর এখানে ধামসা মাদল সব কিছুই আছে, আর ডেকোরেশনও খুব সুন্দর, প্যান্ডেলও খুব সুন্দর, আর সব কিছুই সুন্দর, ভালোই লাগছে দেখতে।
তো তোমরাও এনজয় করো, আর কীরকম এনজয় করছো অবশ্যই জানিও। আর সামনে দিয়ে তো আমি কথা বলতে পারি না, আমার খুবই লজ্জা লাগে। তাও প্রথম একটু তোমাদের ভয়েস দিয়েছিলাম যে আমরা প্রথম ব্যান্ডেলে আসছি, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে। আর কোন ব্যান্ডেলটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো ভিডিও করা মানে শুধু এটাই নেই যে তোমাদের আনন্দ দিচ্ছি, 10 বছর পর যখন আমি পুরনো ভিডিওগুলো খুলে দেখব তো তখন মানে এতটা মজা করেছিলাম এখন, তখন আমরা সেটা বসে বসে উপভোগ করতে পারবো। মানে কথাটা আটকে গেল আমার। তো যাই হোক, তো চলো এখন নেক্সট প্যান্ডেলের দিকে এগোনো যাক। আগে তার আগে তোমাদের ঠাকুরটা দর্শন করাই, তারপর নেক্সট প্যান্ডেলের দিকে যাব। এখন বাজে তোমার 3টে, খুব খিদে পেয়ে গেছিলো তাই একটু চাউমিন খেলাম, আর আদ্রিত কিচ্ছু খায়নি, ওর তো ঘুম পেয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন নেক্সট প্যান্ডেলে চলে এসেছি, আর ভালোও লাগছে না, আর আদ্রিতকে কোলে নিয়ে নিয়ে যেতে হচ্ছে, সেটাও ভালো লাগছে না। আর ঘুমিয়ে পড়লে দেখবে একদম শরীরটা ছেড়ে দেয়, আর কোলে নিয়ে একদম হাঁটা যায় না। তো এই প্যান্ডেলটা আগে কোথায় জানি দেখেছি, মনে পড়ছে না। তো যাই হোক, ভালো লাগছে দেখতে। তো ভেতরে আর কিছু দেখাইনি, মানে ভেতরের ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে। তো এটা এখন আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি, এটার ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর, দেখো কত লাইট দিয়ে সুন্দর সুন্দর ঝাড়গুলো দিয়ে তৈরি করেছে। আর তো চলো একটু ঠাকুরটাও দর্শন করে নিই, এই ঠাকুরটাও সুন্দর হয়েছে। মানে ভালো হয়নি কোনো ঠাকুরই আমরা বলতে পারবো না, আর কোনো প্যান্ডেলও ভালো হয়নি সেটাও বলতে পারবো না। আর এটা হচ্ছে আমাদের চন্দননগরের সবচেয়ে বড় জগদ্ধাত্রী, তো কোথায় হয়েছে জানি না, তো কেউ যদি জানো কমেন্ট করে দিও। এবার চলে এসেছি আমরা একটু পুরনো দিনের আমলে, ঐতিহাসিক আমলে চলে এসেছি। তো এখানে হচ্ছে ক্ষুদিরামের ফাঁসি থেকে শুরু করে অনেক কিছুই তুলে ধরা হয়েছে, তো দেখতে থাকো, অতটা ডিটেলস আমি বলতে পারবো না। তো যেইটুখানি মানে দেখে আমার মনে হলো সেইটুখানি তোমাদের বললাম। তো এখানে কিন্তু অনেক কিছু দোকানও দিয়েছে আমরা, জামা কাপড়ের দোকান থেকে শুরু করে অনেক কিছু দোকান, জুতোর দোকান, মানে নিচে জাস্ট একটা দোকান টাইপের দিয়েছে। তো খুবই ভালো লাগছে এই প্যান্ডেলটাও, কিছু বুঝতে পারিনি প্যান্ডেলের। তো এই যে দেখো জামা কাপড়ের দোকান। তো যেটা বলছিলাম প্যান্ডেলের, আমি আগামাতে কিছু বুঝতে পারিনি, কিন্তু কোনো একটা দেশত্ববোধক থিম মানে তুলে ধরেছে আমাদের সামনে এইটুখানি। তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, এখন বাজে তোমার 4:45। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, আদ্রি তো ঘুমিয়ে পড়েছে, এখন আমরা খুবই টায়ার্ড, খুবই ঘুম পাচ্ছে। তো ঠিক আছে, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। সো ফ্রেন্ডস, তো চলে এসেছি, এখন 4:00, এখন তোমার 3:54। তো আদ্রিত ঘুমিয়ে পড়েছে, এখন একটু সুচি করব, সুচি করে ওকে খাইয়ে দেবো। আর তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো টাটা, গুড নাইট বলবো, যাই হোক, তো টাটা।